মানুষ যেভাবে চায় সেভাবে সংবিধান লিখতে হবে বলছেন মঈন খান। মানুষ যেভাবে চায় সেভাবেই সংবিধান লিখতে হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেছেন সংবিধানের জন্য মানুষ নয়, মানুষের জন্য সংবিধান। মানুষের প্রয়োজনে স্বাধীনতার পর থেকে 50 বছরে বাংলাদেশের সংবিধান বারবার লিখিত হয়েছে এবং তা হতে থাকবে। মানুষের প্রয়োজনে যেভাবে সংবিধান তৈরি করতে হয় ঠিক সেইভাবেই করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের অনিবার্যতা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে অন্তরে মম শহীদ জিয়া। আব্দুল মঈন খান বলেন 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ দাবি করেছিল, সঙ্গে ছিল জামাত। তখন জামাত জোরদার দল ছিল, এখন ততটা নাই। যে তত্ত্বাবধায়ক সরকার 1996 সালে হালাল ছিল আজ তা কেন হারাম হয়ে গেল? তিনি বলেন জনগণের দাবির মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া জনগণের নেত্রী, তিনি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেননি, তিনি ক্ষমতায় এসেছিলেন সামনের দরজা দিয়ে। 8 বছর রাজপথে রাজনীতি করে এসেছিলেন। সরকারের মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করে বিএনপির এই নেতা আরও বলেন তারা আবোলতাবোল কথা বলছে। আজ একজন বলে খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন, কাল আরেকজন বলে করতে পারবেন না, পরশু আরেকজন বলেন রাজনীতি করতে পারবেন, তার পরের দিন আরেকজন বলে করতে পারবেন না। মঈন খান বলেন আওয়ামী লীগ উপলব্ধি করেছে দেশের মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে, হুমকি দিয়ে হত্যা করে মানুষ গুম করে ক্ষমতায় থাকা যেতে পারে, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। তারা গত 14-15 বছর ক্ষমতায় আছে, আরও কতদিন ক্ষমতায় থাকবে তা জানি না, কিন্তু একটি কথা আমি বলতে চাই, পৃথিবীর ইতিহাস আপনারা অবলোকন করুন, কোনো স্বৈরাচার সরকার চিরদিন ক্ষমতায় থাকতে পারে না। সংগঠনের উপদেষ্টা ডালি আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য শাম্মী আক্তার, বিলকিস জাহান শিরিনসহ আরও অনেকে।